এবছর সারা দেশ থেকে সর্বোচ্চ 95 লাখ পিস চামড়া সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত সাভা ট্যানারি শিল্পে 4 লাখ পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির চেয়ারম্যান শাহিন আহমেদ। তিনি অভিযোগ করেন, সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার তৈরি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে চামড়া ন্যায্য দাম পাচ্ছে না ট্যানারিগুলো। ট্যানারি শিল্পে এলাকাটি পুরোপুরি তৈরিতে বিসিক ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। চামড়া শিল্পনগরে সাভারে ইতিমধ্যে প্রায় 4 লক্ষ পিস চামড়া এসেছে এবং আমরা এটা উৎপাদন শুরু করেছে। আর এটা শুধু ঢাকার চামড়া, ঢাকার বাইরের চামড়া যেহেতু এখনও আসতে পারে নাই, আমরা ঢাকার বাইরের চামড়াটা আগামী সপ্তাহ থেকে আমাদের লোকজন মাঠ পর্যায়ে গিয়ে আপনার এটা ক্রয় করা শুরু করবে।